এই ধরনের সিমপ্লিফিকেশানের অঙ্ক কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পরীক্ষায় প্রায় এসেই থাকে তো এই ধরনের অঙ্ক যদি আমরা মূল নিয়মে করি বা বেসিক নিয়মে করি তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে কিন্তু অনেক টাইম লাগবে কি করতে হবে বেসিক নিয়মে করলে না এক যুক্ত তিনের চার যোগ করতে হবে যোগ করলে ধরো সাতের চার হলো তাকে আবার ওয়ান বাই করতে পারেন উল্টাতে হবে তারপরে আবার এক যোগ করতে হবে এরকম করে যদি আমি করি তাহলে দেখা যাবে অঙ্কটা অনেক লেন্দি হয়েছে এবং অনেক টাইম লাগছে তার জন্য আমরা কি করবো না আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব ট্রিক্স অ্যাপ্লাই করে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটা সলভ করে নিতে পারবো তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো সেটাই আমরা দেখছি যে লাস্টে যে আছে তিন বাই চার এই তিন বাই এটাকে প্রথমে তিন লিখে নেব তারপরে আমি চার লিখে নেব এরপরে যে ওয়ান প্লাস ওয়ান প্লাস কটা আছে না চারটে আছে তো চারটে ড্রেস আমি দিয়ে দেব তারপরে যেহেতু চিহ্নগুলো সবগুলো প্লাস 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 আছে এখানে প্লাস দিলাম এখানে প্লাস দিলাম এখানে প্লাস দিলাম আর এখানে প্লাস দিলাম তাহলে এখন কি করব না এখন চার আর তিন যোগ করে এখানে লিখব চার আর তিন যোগ করলে কত হবে সাত ঠিক তেমনি এখানে যখন লিখব সাত চার যোগ করব। দিলে কত হচ্ছে এগারো হচ্ছে তারপরে কী করব না এগারো এবং সাত যোগ করবো দিলে কত হচ্ছে না আঠারো হচ্ছে তারপরে ঘরে কী করবো যেহেতু প্লাস চিহ্ন আছে এগারো আর আঠারো আঠারো আর এগারো যোগ করবো তাহলে কত হচ্ছে টোয়েন্টি নাইন হয়ে যাচ্ছে তাহলে আমার উত্তরটা আমি কী লিখবো উত্তরটা যেমন এখানে তিন বাই চার ছিল তিন চার দিয়ে শুরু করেছিলাম তাহলে আমার উত্তরটা হবে আঠারো বাই টোয়েন্টি নাইন এটাই হচ্ছে আমার অ্যান্সার তো এই ধরনের অঙ্ক আর একটা করাচ্ছে দেখি কীভাবে করা যায় আমরা দু নম্বরের অঙ্ক চলে আসছি এই দু নম্বর অঙ্কে দেখবো কীভাবে করা যায় তোমরাও দেখো প্র্যাকটিস করো দেখো এইখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস কতবার আছে এক দুই তিন চার পাঁচবার আছে তো প্রথম কাজ হচ্ছে আমার কি দুই আর তিন লিখে নেব এরপরে পাঁচটা ডেস নিয়ে নেব তারপরে কী চিহ্ন আছে একটু দেখে নেব আমরা প্লাস 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 তো প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দাও তাহলে কত এখন দেখো তাহলে তিন আর দুই যোগ করবো তিন দুই যোগ করলে কত হবে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট আট পাঁচ যোগ করলে কত হবে তেরো তেরো আর আট যোগ করলে কত হবে না একুশ একুশ আর তেরো যোগ করলে কত হচ্ছে না চৌত্রিশ তাহলে আমার উত্তর কী হবে উত্তর টোয়েন্টি ওয়ান বাই থার্টি ফোর এটা হচ্ছে আমার আনসার এরপরে যদি এগুলো তো প্লাস প্লাস ছিল এরপর যদি মাইনাস মাইনাস থাকে আমরা কীভাবে করবো যদি মাইনাস থাকি মাইনাস থাকলে কী করবো না প্লাস চিহ্নের জায়গায় শুধু আমি মাইনাস চিহ্ন দেব তাহলে দেখো যেভাবে করছিলাম ঠিক হবেই করবো তাহলে প্রথমে আমরা লিখে নেব দুই তিন লিখে নিলাম এরপরে দেখো মাইনাস 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 চারটি আছে এক দুই তিন চার তাহলে কত এখানে মাইনাস চিহ্ন দিয়ে দাও এখানে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন এরপরে কী করবো না তিন থেকে যদি দুই বাদ দিই বিয়োগ করি তাহলে কত হবে এক হবে এরপরে দেখো এক থেকে তিন বাদ দিই তাহলে কত হবে না মাইনাস টু হবে এক মাইনাস থ্রি হচ্ছে মাইনাস টু এরপর মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস দিলে কত হচ্ছে মাইনাস থ্রি এখানে লিখলাম এরপরে কী করবো না মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু দিলে কত হচ্ছে না মাইনাস থ্রি প্লাস টু ইজ মাইনাস ওয়ান এখানে লিখলাম মাইনাস ওয়ান তাহলে আমার উত্তর কী হবে না মাইনাস থ্রি বাই মাইনাস ওয়ান মাইনাস মাইনাস যদি কেটে যায় দ্যাট ইজ টু থ্রি আমার এখানে আমার অ্যান্সার হয়ে গেল যদি দেখো সামনে যদি এখানে প্লাস থাকে ওয়ান প্লাস দিয়ে করে এরকম দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করবো না সেম সেম প্রসিডিউ প্রথমে আমরা দুই আর তিন লিখে নেব দেখে নাও ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমরা দিয়ে দেব চিহ্নগুলো একটু দেখে নেবো কী আছে প্লাস প্লাস চিহ্নগুলো একটু দিয়ে দিই আমরা এরপরে কী করবো যোগ করবো তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ পাঁচ তিন যোগ করলে কত হবে না আট আট পাঁচ কত হবে না তেরো তেরো আর আট কত হলে হবে তেরো আট হচ্ছে একুশ একুশ আর তেরো যোগ করলে কত হবে না একুশ আর তেরো যোগ করলে হবে থার্টি ফোর এখন দেখো যদি এইখানে প্লাস থাকে ওয়ান প্লাস থাকে বা কোনো সংখ্যা দিয়ে প্লাস থাকে তখন আমার উত্তর হবে লাস্টেরটা বাই তার আগেরটা মানে থার্টি ফোর বাই টোয়েন্টি ওয়ান হয়ে আমার উত্তর এরপরে আসছি যদি ওয়ানের বদলে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কীভাবে করবো ওয়ানের বদলে যদি আমরা অন্য সংখ্যা থাকে তাহলে কীভাবে করব আগের অঙ্কে ছিল কি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস তো এখানে আছে কি না টু প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস তাহলে আমরা কীভাবে করবো দেখো বেশ নিয়ম আমরা একই থাকবে বেশ তাহলে কী ছিল আমার এক পাঁচ প্রথমে লিখবো দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই প্লাস কবার আছে চারবার তাহলে আমি চারটে ড্রেস দিয়ে দেবো এক দুই তিন চার এরপর আমরা কী করবো না এইখানে যে প্লাস প্লাস লিখতাম এখানে তাহলে প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস টু লিখলাম আগে এক ছিল বলে আমি কী করছিলাম তখন আর গুণ করিনি পাঁচের সঙ্গে এক গুণ করলে সেই পাঁচেই হয় আমি তখন আর গুণ করিনি আমার যেহেতু একই সংখ্যা আসবে কিন্তু দুই থাকলে আবার একটা আলাদা গুণফল আমার আলাদা হবে তাহলে আমরা কী করবো এখানে গুণটাকে করে নেবো পাঁচ দিয়ে কত না দশ পাঁচ দিয়ে দশ আর এক যোগ করলে কত হবে না এগারো ঠিক তেমনি এগারো দিয়ে কত না এগারো দিয়ে বাইশ বাইশ পাঁচে কত না সাতাশ তারপরে সঙ্গে ঠিক তেমনি সাতাশ দিয়ে কত চুয়ান্ন চুয়ান্ন আর এগারো যদি যোগ করি তাহলে কত হবে আমার চুয়ান্ন এগারো হচ্ছে আমার পঁয়ষট্টি ঠিক তেমনি পঁয়ষট্টি দুয়ে কত পঁয়ষট্টি দুয়ে হচ্ছে আমার একশো তিরিশ একশো তিরিশ আর সাতাশ যদি যোগ করি তাহলে হবে একশো সাতান্ন দেখেন দেখে নেব যে এইখানে আছে কি সংখ্যা এখানে আছে টু প্লাস আছে তো এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমার লাস্ট বাই তার আগেরটা হয় তাহলে একশো সাতান্ন বাই পঁয়ষট্টি আমার উত্তর তাহলে এখানে একটা লক্ষ্য করে রাখবে যে এইখানে কোনো সংখ্যা আছে কি না এইখানে যদি সংখ্যা থাকে তাহলে আমরা লাস্ট বাই তার আগেরটা করবো আর এখানে যদি সংখ্যা না থাকে তাহলে আমাদের যা নিয়ম এটা বাই এটা করব আমরা ঠিক আছে এতক্ষণে আমরা করছিলাম হয় প্লাস 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 না হলে মাইনাস 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 তো এখানে অঙ্কটাতে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে আছে তাহলে আমরা এরকম ধরনের অঙ্ক কীভাবে করব দেখো বেসিক নিয়ম আমরা যেখান থেকে শুরু করছিলাম বেশ এক তিন এক তিন দিয়ে শুরু করব এক লিখলাম তিন লিখলাম দেখে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমি ড্রেস দিয়ে দিলাম পাঁচটা ড্রেস দিলাম তাহলে আমি চিহ্নগুলো দেখে নেব প্রথমে আছে কি না প্রথমে প্লাস তারপরে কি না মাইনাস তারপরে কি প্লাস তারপরে কি মাইনাস তারপরে কি প্লাস এরপর দেখো তারপর প্রথমে তিন আর এক যোগ করলে কত হবে না চার তারপরে কি মাইনাস মানে চার থেকে যে তিন বাদ দিয়ে কত হবে না এক এরপরে কি আছে প্লাস আছে এক আর চার যোগ করলে কত হবে না পাঁচ তারপরে কি যে মাইনাস আছে পাঁচ থেকে এক বাদ দিকে কত কত হবে না চার তারপরে কি যে প্লাস চার পাঁচ যোগ্য করলে কত হবে না আমার নয় এইখানে একটু লেখে দেখব যে এইখানে আমার আছে কি না কোনো সংখ্যা না ওয়ান প্লাস এখানে আছে তার মানে এখানে উত্তরটা কি হবে তো লাস্ট বাই তার আগেরটা তার এখানে উত্তর হবে আমার নয় বাই চার দেখো এতক্ষণ অঙ্কগুলো করছিলাম হয় ওয়ান প্লাস বা ওয়ান মাইনাস বা টু প্লাস টু টু প্লাস টু প্লাস টু প্লাস এরকম ছিল এখন যে অঙ্কটা করছি দেখো এখানে একবার হয়তো টু প্লাস আছে একবার ওয়ান প্লাস আছে একবার থ্রি প্লাস আছে বা কোনো জায়গায় আবার টু প্লাস আছে তো এরকম যদি থাকে অঙ্ক তখন আমরা কীভাবে করব। তাহলে আমার যে বেসিক যে যেখান থেকে শুরু করি এক আর পাঁচ দিয়ে আমি শুরু করলাম দেখে নেব টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস টু প্লাস কবার আছে এক দুই তিন চারবার আছে চারটে আমি ড্রেস দিয়ে দিলাম এরপরে প্রথমে কী আছে প্লাস টু তারপরে কী আছে না প্লাস থ্রি তারপরে কত হচ্ছে প্লাস ওয়ান তারপরে কী কেছে প্লাস টু তার প্রথমে প্লাস টু যেহেতু আছে তার পাঁচের সঙ্গে দুই গুণ করবো এক যোগ করবো পাঁচ দিয়ে কত না দশ আর এক যোগ করলে কত হবে না এগারো ঠিক তেমনি এগারো তিনে কত না এগারো তিনে তেত্রিশ তার সঙ্গে পাঁচ যোগ করে কত হবে তেত্রিশ আর পাঁচ যোগ করলে হবে আটত্রিশ এরপরে কী করবো আটত্রিশের সঙ্গে এক যোগ এক গুণ করবো আটত্রিশের সঙ্গে এক গুণ করব আটত্রিশে কে আটত্রিশ প্লাস এগারো তাহলে কত হচ্ছে না আমার ঊনপঞ্চাশ তারপর একটা কী হবে না দিয়ে হচ্ছে আমার আটানব্বই সঙ্গে যদি আমি আটত্রিশ যোগ করি তাহলে কত হবে না যদি এইখানে দেখতে হবে যে সংখ্যা আছে কি না টু প্লাস আছে এখানে এখানে সংখ্যা থাকা মানেই কি করতে হবে আমাকে লাস্ট বাই তার আগেরটা লাস্ট বাই তার আগেরটা তাহলে ওয়ান থার্টি সিক্স বাই ফোর্টি নাইন আমার হয়ে গেল অ্যান্সার এরকম শর্ট ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের বিভিন্ন ধরনের যে পরীক্ষার এই ডাব্লু পরীক্ষা বা জেল পুলিশ বা ফুড এর পরীক্ষাগুলো যেগুলো আপকামিং পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশান বক্সে গিয়ে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করো সেখানে সমস্ত ধরনের তথ্য তোমরা পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করো